السلام عليكم ورحمة الله وبركاته মহান আল্লাহ তাআলা কিছু পশু পাখিদের এমন ভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করে তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম মহান আল্লাহ বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে আল্লাহর সৃষ্টি এমন সুন্দর মাখলুক আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের আশেপাশে দুঃখ দুর্দশা এবং ডিপ্রেশনের এমন একটি মহামায়া সৃষ্টি করে যা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকে নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয় যার কারণে আমাদের মধ্যে থাকা হতাশা বেদনা এবং ডিপ্রেশন অনেকাংশে কমে যায় বিজ্ঞানীদের ভাষ্যমতে যখন আমরা রাত্রেবেলা ঘুমাতে যাই তখন গড়ের মধ্যে পুষে রাখা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি শুষে নেয় যদি সেই গড়ের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার মাধ্যমে বিড়ালটি সেই জিনের সাথে মোকাবেলা করতে পারে সেই সাথে তাদের সাথে থাকা বিদ্যমান যত নেগেটিভ এনার্জি আছে তা সেই বিড়ালটি শুষে নেয় বিশ্বের বিভিন্ন মুসলিম অমুসলিম দেশেও এই ধারণা প্রচলিত আছে যে বিড়াল গড় থেকে বিভিন্ন ধরনের অশুভ আত্মা বা খারাপ জিন বা অপশক্তিকে দূর করে থাকে রাশিয়ার গ্রাম অঞ্চলে এই বিশ্বাসটি এখনও পর্যন্ত প্রচলিত আছে কিছু গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের মানসিক চাপ কম থাকে ফলে তাদের বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কম থাকে একটি গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম 2022 সালে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে যে এক বছরের নিচের যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হবার সম্ভাবনা কম কিছু কিছু মাঝহাবের মধ্যে বিড়ালকে নাপাক প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে সেই সাথে কিছু কিছু মাঝহাবে এই প্রাণীকে হালাল মনে করে তা পর্যন্ত করা হয়ে থাকে কিন্তু ইসলাম ধর্মে বিড়ালের গোস্ত ভক্ষণ করা নিষেধ করা হয়েছে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল আহার করা ও এর মূল্য ভোগ করা নিষেধ করেছেন অন্যদিকে তাদের সাথে ভালোবাসা সহমর্মিতার আচরণ করতে বলা হয়েছে যেমনিভাবে এক সাহাবির নাম ছিল আবু হুরেরা অর্থাৎ বিড়াল পালনকারী হযরত আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহুকে এমন নামকরণের কারণ হচ্ছে তিনি বিড়াল অনেক পছন্দ করতেন এবং ওনার সাথে সবসময় বিড়াল রাখতে পছন্দ করতেন যার কারণে ওনার নাম আবু হুরেরা রাখা হয়েছে প্রিয় দর্শক এখানে আপনাদেরকে এই আবু হুরেরা নামের কিছু ব্যাখ্যা প্রদান করা অত্যন্ত জরুরি বলে মনে করছি কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে যে আবু হুরেরা নামের অর্থ হচ্ছে বিড়ালের বাবা তবে যদিও এর অর্থ অনেকটা তেমনই হয়ে থাকে তবে এমনটা মেনে নেওয়া অনেক খারাপ একটি বিষয় আরবি ভাষায় একটি শব্দের অর্থ অনেকভাবে হতে পারে এসব ব্যাপারে আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম যে কেউ এই বিড়াল নামের সুন্দর প্রাণীটাকে পুষতে পারে যদি কোনো ব্যক্তি বিড়ালকে লালন পালন করতে চায় তাহলে সে অবশ্যই কিছু নিয়ম পালন করে যাতে করে তাদের পানাহারের কোনো সমস্যা না হয় এবং তাদেরকে যেন কোনো প্রকার ক্ষতি বা কষ্টের সম্মুখীন না হতে হয় হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন একজন মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে কারণ সেই মহিলার নিষ্পাপ বিড়ালটিকে বন্দি করে রেখেছিল এবং তাকে খাবারের ব্যবস্থা করে দেয়নি এবং সেই সাথে তাকে ছেড়েও দেয়নি যাতে করে সে নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারে যার কারণে একটা সময় সেই বিড়ালটি ক্ষুধার কষ্টে দুঃখে দুঃখে নির্মমভাবে মৃত্যুবরণ করে এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাই বলেন কুর্তুবি রহমাতুল্লাহি আলাই বলেছেন এ হাদিসের মাধ্যমে বিড়াল লালন পালন করা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয় তবে বেঁধে রাখার ক্ষেত্রে পানাহার করানোর ব্যাপারটি লক্ষ্য করা জরুরি পশু পাখি সহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহও দয়া করেন অজস্র সওয়াবে ঋদ্ধ করেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দয়াবানদের উপর দয়াময় আল্লাহ দয়া করেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন
আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, পশু পাখিদের মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বিড়ালের উপর গবেষণা করে এই জিনিসটি আবিষ্কার করেছেন আজ থেকে প্রায় 8000 বছর পূর্বে। জঙ্গলের বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের বসবাসের জমিতে আসতে শুরু করে। ওই সময় যেসব জমিতে ইঁদুরের অনেক উৎপাত ছিল, তারা সেসব ইঁদুরের পিছু করতে থাকে। এক সময় তারা মানুষের বসতিতে এসে পৌঁছায়। এর কারণে মানুষ এবং বিড়াল এর মাঝে এক প্রকার সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আকুল হয়ে পড়ে। বর্তমান সময় বিড়াল মানুষের পালিত প্রাণের লিস্টে এক নম্বর স্থানে অবস্থান করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিড়াল সর্বদা অপবিত্র বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে। এরা বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিনী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল সালাত বিনষ্ট করে না, কারণ তা গড়ের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। তবে মনে রাখতে হবে, কোনোভাবেই গড়ের ভেতরে কুকুর পালন করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গড়ে কোনো ছবি কিংবা কুকুর থাকে সে গড়ে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না। আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু বা শস্যক্ষেত অথবা বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে, তার প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ। এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায়, গা ঘেঁষে বসে থাকে যততত্র। মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এই বিলাস প্রবণ প্রাণী। শরীয়তের বিধান অনুযায়ী বিড়ালের প্রস্তাব নাপাক। যদি কাপড়ে বা জায়নামাজে 1 দেরহাম বা তার চেয়ে বেশি পরিমাণ বিড়ালের প্রস্তাব লেগে যায়, তাহলে সেই জায়নামাজ বা কাপড়ে নামাজ আদায় করা নাজায়েজ। তবে যদি বিড়ালের প্রস্তাব না লাগে, তাহলে শুধুমাত্র বিড়ালের বসার দ্বারা কোনো জায়নামাজ বা কাপড় নাপাক হয় না। কিন্তু বিড়ালের শরীরে বেজা অপবিত্র কিছু লেগে থাকা নিশ্চিত হয়, তাহলে শরীর ও জায়নামাজ অপবিত্র হবে। যাই হোক, আমাদের প্রিয় নবীও বিড়ালের সঙ্গে খুব ভালো আচরণ করতেন, তাই আমাদের উচিত নবীর কার্যকলাপ অনুযায়ী বিড়ালের সাথে ভালো ব্যবহার করা এবং নরম আচরণ করা। সেই সাথে আমাদের উচিত আমাদের খানা পিনায় যত বস্তু রয়েছে তার অত্যন্ত ভালোভাবে হেফাজত করা। সেই সাথে এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের কোনো কারণে কোনো বিড়াল যাতে কষ্ট না পায়। তবে কোনো বিড়াল যদি অনেক হিংস্র হয়ে যায় এবং সেই বিড়াল যদি আপনার কোনো ক্ষতি করে, তাহলে তাদেরকে অনেক দূরে কোথাও রেখে আসুন। তো প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ।